হাতে আর মাত্র কয়েকটি ঘণ্টা তারপরেই ধেয়ে আসছে সহ বিক্ষিপ্ত বৃষ্টি এই সব জেলাগুলিতে চলবে কালবৈশাখীর তাণ্ডব ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় বইবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের একাধিক জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে আজ বিকাল বা সন্ধ্যার দিকে উল্লেখিত জায়গাগুলিতে সহ বৃষ্টিপাত চলবে তো প্রিয় দর্শক আজ বাংলার কোন কোন জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বিকাল বা সন্ধ্যার দিকে কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে কেমন থাকবে কালকের আবহাওয়া প্রিয় দর্শক আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ল্যাটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বোলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন দর্শক হাতে আর মাত্র কয়েকটি ঘণ্টা তারপরেই দেখা যাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি একাধিক জায়গাতে আজ কালবৈশাখীর ঝড় বইবে বিকাল বা সন্ধ্যার দিকে এই ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে আজ সব বৃষ্টির সতর্কবার্তা আছে কিছু কিছু জায়গাতে আজ দমকা বাতাস বইবে প্রিয় দর্শক আজ উপকূলবর্তী অঞ্চল নামখানা পাশেরগঞ্জ হলদিবাড়ি গোসাবার রায়দিঘি কুলপি এই সব জায়গাতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত চলবে বৃষ্টি হবে জয়নগর বারুইপুর উলুবেরিয়া কলকাতা খর্দা বারাকপুর চন্দ্রনগর পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এই সব সাইটগুলোতে মেঘলা আকাশ দেখা যাবে হালকা দমকা বাতাস বইবে সাথে অল্প স্বল্প সহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম সাইডও ঝড়বৃষ্টির সতর্কবার্তা আছে দীঘা মান্দারমণিতে আকাশ দেখা যাবে কোলাঘাট তমলুকও মেঘলাকাশের সম্ভাবনা আছে গোয়ালতর চন্দ্রকোনাতে আকাশ থাকবে অপরদিকে কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর এইসব সব অঞ্চলগুলিতে আকাশ থাকবে বাঁকুড়াতে মেঘলাকাশ দেখা যাবে পুরুলিয়াতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়াতে কালবৈশাখীর ঝড়সহ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন এই সব অঞ্চলগুলিতে বৃষ্টির সতর্কবার্তা আছে দুর্গাপুরও আছে বর্ধমানের পাণ্ডুয়া কাটুয়া পাটুলি এই সব জায়গাগুলিতে আকাশ দেখা যাবে বোলপুর শিউড়ি মেঘলা আকাশ থাকবে রামপুরহাট মেঘলা আকাশ দেখা যাবে প্রিয় দর্শক বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর জঙ্গিপুর লালগোলা এই সব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা আছে প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের একাধিক জায়গাতে মেঘলা আকাশ দেখা যাবে কারণ কি কারণ একটি বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার কারণে একাধিক জায়গাতে সহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা আছে একাধিক জায়গাতে মেঘলা আকাশ দেখা যাবে দর্শক মোটামুটি উত্তর দক্ষিণ দুইবঙ্গেই যেমন ঝড় বৃষ্টি চলবে তেমনই বাংলাদেশের একাধিক জায়গাতেও বৃষ্টির সতর্ক বার্তা থাকছে আগামীকালও একই পরিস্থিতি থাকবে তবে আগামীকাল বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে রোদের তেজ বাড়বে গুমুট গরম বজায় থাকবে একাধিক জায়গাতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপপ্রবাহ চলবে না কিন্তু গুমুট গরম থাকবে তবে দর্শক আজ খড়গপুর মেদিনীপুর সাইডে কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে কোলাঘাট তমলুক এবং কলকাতার কিছু অংশে কালবৈশাখীর ঝড় বইবার একটা প্রবল সম্ভাবনা থাকছে বিকাল বা সন্ধ্যার দিকে একাধিক জায়গাতে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে প্রিয় দর্শক আগামীকাল বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে পরিষ্কার আকাশ দেখা যাবে বিকাল বা সন্ধ্যার দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকখানি কম থাকবে কিছু 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 জায়গাতে বৃষ্টি হলেও হতে পারে কিন্তু সেই সম্ভাবনা একবারই নিহাত কম প্রিয় দর্শক বৃহস্পতিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই বিকাল বা সন্ধ্যার দিকে কিছু কিছু জায়গাতে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও হতে পারে প্রিয় দর্শক শুক্রবারও ঠিক একই পরিস্থিতি মোটামুটি আগামী কাল থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে খুব একটা ঝড় বৃষ্টির পরিস্থিতি থাকবে না বাংলার জেলাগুলিতে বিকাল বা সন্ধ্যার দিকে কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হলেও হতে পারে দর্শক এবার দেখে নেব তাপমাত্রা বাংলার কোন কোন জায়গাতে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এক নজর এক নজরে দেখে নেব দর্শক কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সব জায়গাতেই মোটামুটি তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে একাধিক জায়গাতে তাপমাত্রা বাড়বে প্রিয় দর্শক যেসব জায়গায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি কোথাও আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল সেই তাপমাত্রায় এক ধাক্কায় ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে প্রিয় দর্শক কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সব জায়গাতেই মোটামুটি তাপমাত্রা বাড়বে দর্শক কলকাতাতে তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিষ্ণুপুর বারুইপুরে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবার জয়নগরে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কুলপি রায়দিঘি কাকদ্বীপ ঝাড়খালি গোসাবা কুমিরমারি এইসব জায়গায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা অপরদিকে গঙ্গাসাগর নামখানা পাশেরগঞ্জ এইসব জায়গায় তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস দীঘা মন্দারমণি তিরিশ ডিগ্রি সেলসিয়াস অপরদিকে সবং পিংলা ময়না বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর বাঁশকুড়া কোলাঘাট তমলুক মহিষাদল ময়না সব জায়গাতেই তাপমাত্রা ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে প্রিয় দর্শক শালবনী গোয়ালতোর কেশপুর চন্দ্রকোনা এইসব জায়গায় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামও থেকে একই পরিস্থিতি সেখানেও তাপমাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রিয় দর্শক দুর্গাপুর দুর্গাপুর আসানসোল সাইডে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে চৌত্রিশ ডিগ্রি বর্ধমানের পূর্বে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ভাতার মন্তেশ্বর কাটোয়া পাটলি কেতুগ্রাম এইসব জায়গায় তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অপরদিকে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট এইসব জায়গায় তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রিয় দর্শক মুর্শিদাবাদের একাধিক জায়গা তো তাপমাত্রা মোটামুটি এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়া বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া গোকর্ণ খড়গপুর বড়োয়া খড়গ্রাম বহরমপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ জঙ্গিপুর সাগরদিঘি লালগোলা ভগবানগোলা এদিকে ধুলিয়ান ফারাক্কা জঙ্গিপুর সব জায়গাতেই তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মালদাতে তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গ তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু অনেকটাই বেড়েছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের ল্যাটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেলো এখন প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন